প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মৈকন্দপুর বন্দরগ্রাম সিংরা শ্মশান কালীমন্দির সহ বিভিন্ন এলাকায় 345টি গৃহ নির্মাণ করে আশ্রয়হীনদের হস্তান্তর করা হয়েছে। একসময় যাদের দিন কাটত অতি কষ্টে অন্যের বাড়িতে, বর্তমানে নিজ বাড়িতে থাকতে পেরে খুশি সেই উপকারভোগীরা। মানুষের মাটির যাচ্ছি না, প্রধানমন্ত্রী আমার ঘর দিছে, নিয়ে আসি, সুখী আছি, কষ্ট করে আসে না। এখন পানি টানি করে ঘর থাকি না পারি, এখন শেখ আসে না, আমার ঘর দিছে, সুখতে আসি, আল্লাহ ভালো থাক, সুখী শান্তি খাও। খুব কষ্টে ছিলাম, মানুষের মাটিতে ছিলাম, মানুষ থাকতে দেয় না, বাড়ি ঘর নিয়ে দিল, ওইখানে এখন আসি, এখন খুব কার্যক্রম সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। প্রথম পর্যায়ে 215টি এবং দ্বিতীয় পর্যায়ে 130টি ঘর নির্মাণ করা হয়েছে। নির্মাণ যে প্রক্রিয়া, প্রতিটি কাজে আমরা সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সাথে কাজ করেছি। অনেকেই ঘরে উঠে গেছে এবং তারা বেশ ভালো আছে। রঙিন টিন সংবলিত প্রতিটি সেমি পাকা গৃহে রয়েছে একটি বেডরুম, একটি বাথরুম, একটি বারান্দা এবং বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।